চালু হলো ওয়াটার এটিএম পরিষেবা। দাসপুর দুই ব্লকের খেপুত পঞ্চায়েতের অন্তর্গত গোপীগঞ্জ মাঝবাজারে পিউরিফাই ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হলো। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের দাবি ছিল গোপীগঞ্জ বাজারের সম্মুখে ওয়াটার এটিএম চালু করার, আর তাতে মান্যতা দিল দাসপুর বিধানসভার বিধায়িকা শ্রীমত্তা মমতা ভূঁইয়া। বিধায়ক তহবিল থেকে সাধারণ মানুষেরা যাতে সহজে সামান্য মূল্যে ঠান্ডা পানীয় জলের পরিষেবা পায় তা পরিপূর্ণতা পেল। এলাকার মানুষ তথা পথচলতি মানুষ এই পরিষেবা পেয়ে ভীষণ খুশি। আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেপুত গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী চন্দনা সাঁতরা, দাসপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য শ্রী তরুণ বেরা, বিশিষ্ট শিক্ষক অনিরুদ্ধ আলম সহ আনসারুল আলম, শেখ করিম, মাধব দিয়াসি, শহীদুল আলম ও অন্যান্য গ্রামের সুনাগরিক বৃন্দ। শুভ সূচনার প্রথম দিনই প্রায় 100 জন সাধারণ মানুষকে বিনামূল্যে জল প্রদান ও মিষ্টিমুখ করানো হয়। দাসপুর থেকে শুভেন্দু চক্রবর্তী রিপোর্ট, সাথে আমি মানসী। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন। আমরা খুব খুশি, পরিশুদ্ধ পানীয় জল পাচ্ছে, আমরা খুশি। হ্যাঁ, খুব পাচ্ছে। আমাদের এমনিতে গরিব মানুষ, আমরা আমাদের এমনি ফ্রিজ ট্রিজ নেই, যে আমরা ঠান্ডা জল পাচ্ছি, এমনি পানীয় জল, আর এখানে একটা হয়েছে, আমরা খুব খুশি। এই জল পানীয় জলের যে ব্যবস্থা করেছে এতে আমরা সত্যিকারই খুবই মানে আনন্দ পেয়েছি, বা সারা মানুষের জন্য যে উপকৃত হবে তার জন্য আমরা খুবই আনন্দিত, গর্বিত করছি। আর বিধায়ক মহোদয় যে এই ব্যবস্থা নিয়েছে এর জন্য আমরা সত্যি খুব আনন্দ পাচ্ছি। মানুষের চাহিদা বহুবিধ, বহু কিছু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূরণ করেছেন, তার মধ্যে এখানে যে এই রাস্তায় আমরা এখন এইমাত্র দাঁড়িয়ে আছি এই রাস্তা পূরণ হয়েছে। মাথার উপরে আমরা যে হাই মাস্ট লাইট দেখছি এই লাইটটাও এসেছে, আলোয় আলো হয়েছে জীবনে। এবং কৃষ্ণার যে জল, সে জল তিনি ঘরে ঘরে পৌঁছাতে চান, সেই সঙ্গে যে ঠান্ডা পানীয় জল যেটা সাধারণ মানুষের পক্ষে ফ্রিজ বাড়িতে রাখা সম্ভব নয়, সেই ভাবনা ভেবে তিনি এখানে ঠান্ডা পানীয় জলের জন্যে ব্যবস্থা করে দিয়েছেন। আজই তার শুভ উদ্বোধন হচ্ছে। আমার এই 66 বছর বয়সে অনেক মুখ্যমন্ত্রীকে চোখের সামনে থেকে দেখেছি, সিদ্ধার্থ রায়, বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনের সঙ্গেও আমি পাশাপাশি থেকেছি, তারপরে জ্যোতি বসু এবং এই মুখ্যমন্ত্রী। এরকম উন্নয়নের মন্ত্রী ভারা ভারতবর্ষে বিরল। যেমন রবীন্দ্রনাথকে আমরা বিশ্বের সেরা কবি হিসাবে দেখি, রবীন্দ্রনাথকে মনে হয় যখন আমার পাশে কেউ থাকে না তখন রবীন্দ্রনাথ থাকে, দুঃখে থাকেন, সুখে থাকেন, আনন্দে থাকেন, কষ্টে থাকেন। সেই রকম মমতা ব্যানার্জি, তিনি সেই যে বাচ্চা হওয়া থেকে মৃত্যু শেষ পর্যন্ত বহু প্রকল্প নিয়ে এসেছেন যা অভাবনীয়। আমিও নিজে বিস্মিত এবং ভাবি যে তার কল্পনা কত সুদূর প্রসারী এবং বাস্তববাদী। সেই জন্যে এখানকার মানুষ এই পানীয় জল পাওয়ার জন্যে যে উদ্বোধনের আগেই যে টেস্ট হচ্ছিল যখন, তখন থেকে যে কোলাহল, যে সমাগম, তাতে মানুষের প্রতি যে মমতা ব্যানার্জির প্রতি যে মানুষের যে দরদ সেটা বোঝা খুবই উপলব্ধি করা খুব সহজ হয়। এবং এখানে এই পানীয় জলটা পাওয়ার জন্য এখানকার এলাকাবাসী খুবই উপকৃত, আমি স্থানীয় অধিবাসী হিসাবে বিশেষভাবে খুবই উপকৃত। এবং তাছাড়াও এই পানীয় জলের যে আরও ব্যবস্থা হচ্ছে, সামনে প্রাইমারি স্কুল আছে আমাদের সামনে একটু আগে খেপুত প্রাইমারি, এবং মহিষঘাটাতে হনুমান মন্দির আছে যেখানে, সেখানেও এক প্রতিষ্ঠা হচ্ছে, একের পর এক প্রকল্প জল পানীয় জলের হচ্ছে। এলাকার এলাকাবাসী খুবই উপকৃত, আনন্দিত এবং খুবই উচ্ছ্বসিত, উদ্বুদ্ধ। আমরা অনেক খুশি, এবারে রোজা মাস আসছে, সে তো মানুষজন আরও খুশি, এইটা চাইছিল সবাই, কিছু লোক চাইছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের দাবি পূরণ হলো তো, নিশ্চয়ই পূরণ হয়েছে, কেন অনেক ব্যক্তি চাইছিলো এইগুলো ফিরে ফিরে যাক এই সব জিনিসগুলো, আমরা চাইছি না আগে গিয়ে আসুক। এই ল্যাম্পগুলো আমরাও চেষ্টা করে জায়গা ই করে চুইস করে করলাম, আমরা রাত দিন খেটে এখানে করলাম, এখানে বসালাম, ভালো হয়েছে, এটাই আমরা চাইছিলাম, যেটা হয়েছে ভালো। এই ওয়াটার এটিএম হয়ে কেমন লাগছে? ভালো, এই পরিষেবা পেয়ে আমরা খুশি। হ্যাঁ খুশি। কেমন লাগছে আজকের এই ওয়াটার এটিএম হয়ে? ভালো। কোন স্কুলে পড়ো তোমরা? আমরা ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিকে।